সব দলের ছেলেরা কোরআনের জন্য পরিশ্রম করেছে অতএব আমাদের দেশ যদি শান্তিপূর্ণ হতে হয় আগামীর বাংলাদেশ যদি সুন্দর হতে হয় কোরআন ছাড়া কোনো বিকল্প নাই আর কোরআনের পক্ষে যারা আসবে না তাদের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে তারা মারা গেলেও মানুষ তাদের জন্য ইন্না লিল্লাহ পড়বে না ঠিক তো বা ঠিক আর কোরআন যারা নিয়ে থাকবে তাদের জন্য হিন্দুরাও বলে আল্লাহ যেন তাকে জান্নাত দেয় ঠিক তো বা ঠিক আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা জানাজায় অজস্র হিন্দু ভাইরা এসেছেন কাঁদছিলেন আর বলছিলেন যে আল্লাহ যেন ওনাকে জান্নাত দেয় সাংবাদিকেরা জিজ্ঞেস করছে বাবা আপনি কি দোয়া করছেন বলছে উনি যে আমাদের জন্য কত পরিশ্রম করেছেন আমরা জানি আর আল্লাহ জানে আমরা চাই আল্লাহ তাকে জান্নাত দান করুন আল্লাহ ওই ভাইদেরকে কোরআনের হেদায়েত দান করে দেন আল্লাহ বলছেন এমন একটা কিতাব যেটার ভিতরে কোনো সন্দেহ নাই যার উপর নাজিল হয়েছে আর তার ব্যাপারে কোনো সন্দেহ একটু পরে এই জিনার উপরে নাজিল হলো তার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া ইন কুতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুতুম যা নাজিল করেছি যার ব্যাপারে নাজিল করেছি দুই ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে একটা ছোট্ট সূরা তোমরা বানায় নিয়ে আসো এই সূরা বানানোর জন্য তোমাদের যত সাক্ষী আছে সবাইকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও কার কথা জোরে বলেন কার কথা যালিকাল কিতাবু লা রাইবা ফি এটা ওই কিতাব যেই কিতাবটা আমাদের কাছে নাই আমাদের কাছে যেটা আছে এটা কাগজের কিতাব কিন্তু আসল কিতাবটা আছে কার কাছে লৌহে মাহফুজে আবার প্রত্যেকটি মুমিনের অন্তরকে আল্লাহ লৌহে মাহফুজ বানিয়েছেন এই অন্তরের ভিতরে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন ঠিক না বা ঠিক আমরা যখন কোরআন পড়ি কোত্থেকে আসে কোরআনটা কোরআনটা কোনো এক্সট্রিমিশনে ধরা পড়ে না কোনো এনজিও গ্রামে ধরা পড়ে না কোনো এনজিও প্লাস্টিকে ধরা পড়ে না কোন রকমের পরীক্ষায় ধরা পড়ে না যে এখানে এখানে কোরআন পাওয়া যায় কিন্তু যখনই হাফেজরা পড়েন এটা ব্রেন থেকে বেরোতে থাকে সুবহানাল্লাহ বলবেন না আর প্রত্যেক মুমিনকে কিছু সূরা মুখস্থ করিয়ে দিয়েছেন কে আল্লাহ মুখস্থ করে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন এটা হলো হেদায়াত এখন বাংলাদেশের সবচেয়ে বড় দরকার হলো হেদায়াত কোন পথে আমরা ইলেকশন করব কোন পথে যাব বিভিন্ন রকমের কানা ঘুষাঘুষি চলছে দেশে ঠিক না ঠিক এই জন্য এই হেদায়াতের দরকার প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদেরকে শিখিয়েছেন যেটার জন্য আমরা সবচেয়ে বেশি দোয়া করি সেটার নাম কি হেদায়াত সেটার নাম কি শুধুমাত্র সূরা বাকারাতে 30 বার আল্লাহ হেদায়াতের কথা বলেছেন কতবার 30 বার বলেছেন হেদায়াত শব্দটি এনেছেন 30 বার হেদায়াতের কথা বলেছেন আমরা ওই হেদায়াত চাওয়ার জন্য প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই পড়ছি রাব্বানা আতিনা পড়েন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার এটা হলো সব নবীদের দোয়া কিন্তু আমরা পাঁচ ওয়াক্ত নামাজে একটা চূড়ান্ত দোয়া পড়ি ইহদিনাস সিরাতাল ইহদিনাস সিরাতাল এখন বলেন তো সিরাতুল মুস্তাকিম কাকে বলে সিরাতুল মুস্তাকিম কাকে বলে সূরা ইয়াসিন আল্লাহ জবাব দিচ্ছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম ইয়াসিন আল কুরআনিল হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম ইন্নাকা লামিনাল মুরসালিন আপনি প্রেরিত রাসূলদের একজন আলা সিরাতিম মুস্তাকিম আপনার দ্বিতীয় নাম হলো সিরাতাল মুস্তাকিম এটা কে বলছেন রাসূলের দ্বিতীয় নাম কি সিরাতাল মুস্তাকিম